বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নাশকতা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের নির্বাচন ভাবতে হবে ফায়ার সার্ভিসের কড়া ওয়ার্নিং ছিল বঙ্গবাজার নিয়ে তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আসল কারণটা জানেন কেন ঢাকার প্রাণকেন্দ্রে এই বঙ্গবাজার নিয়ে কম রাজনীতি হয়নি বড় সন্দেহ কিন্তু দানা বাঁধছে বঙ্গবাজার অগ্নিকাণ্ড দেখিয়ে দিল কক্সবাজার ঠিক কতটা রিস্কে কথায় আছে যা রটে তা কিছু তো বটে বঙ্গবাজার খালি করার কি কোন রকম চাপ দেওয়া হচ্ছিল ব্যবসায়ীদের কান্না আর্তনাদ ছুটোছুটি ক্ষোভ ব্যবসায়ীদের হাহাকার ঈদের আগে সপ্তাহ শেষ হয়ে গেল রাজনীতিটাই কি সব বলুন তো প্রশ্ন তুলছে বাংলাদেশের বহু আম জনতা বঙ্গবাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিপদে পড়তে হয়েছিল বাংলাদেশেরই মিডিয়াকে তাহলে কি এতদিন ধরে বোকা বানিয়ে রাখা হয়েছিল এই বাজারের ব্যবসায়ীদের অতি ঘিঞ্জি শহর ঢাকায় যেখানে রাস্তায় একটা দোকান খোলাও অসুবিধার বাংলাদেশের বহু মানুষ প্রশ্ন তুলছেন সেখানে সাধারণ জনতার জন্য গজিয়ে ওঠা এত বড় বঙ্গবাজারকে কি টিকিয়ে রাখতে চাওয়া আদৌ হয়েছিল আজ যদি প্রাণহানি হতো তার দায় কে নিত ফায়ার সার্ভিসের 48টা ইউনিট বিজিবি নৌসেনা বিমান বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেল প্রশাসন কতটা বিজ্ঞানসম্মত উপায়ে আগুন নেভানোর চেষ্টা করে বাংলাদেশে আজকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও যেভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের ফায়ার সার্ভিস বহুবার ঢাকার ফুটপাতে থাকা হকারদের চৌকি ছাউনি বাক্স বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে দেখা গিয়েছে সিটি কর্পোরেশনের কর্তাদের সূত্র বলছে অত্যন্ত ঘিঞ্জি আর টিন কাঠ দিয়ে তৈরি এই বাজারের অন্দরে অর্থাৎ বঙ্গবাজারের অন্দরে মানুষজনই ঠিকঠাক করে চলাচল করতে পারে না সেখানে আগুন নেভানোর জন্য জল প্রবেশ করানো কোনো ঠিকঠাক পথ নেই ধোঁয়া বের করতে ভবনের কাঁচ ভাঙতে হয়েছে ফায়ার সার্ভিসকে আগেই কিন্তু ফায়ার সার্ভিস কড়া ওয়ার্নিং দিয়েছিল যদি এই বঙ্গবাজারে আগুন লাগে তারা কিছু করতে পারবে না না আছে এই বিল্ডিংয়ে ফায়ার ইকুইপমেন্ট না জরুরি বহির্গমন পথ না ভবনে ছিল কোনো স্প্রিংকলার সিস্টেম ভবনে আগুন লাগলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার একটা বড় উপায় হচ্ছে ফায়ার বা স্মোক অ্যালার্ম সিস্টেম কোনোটারই ধার ধারেনি ঢাকার বঙ্গবাজার শুধু বাংলাদেশ নয় ভারত তথা এই পশ্চিমবঙ্গেও কিন্তু বহুবার বস্তি বা এমন ধরনের নির্মাণ উচ্ছেদের নেপথ্যে বহু রাজনৈতিক বা নাশকতার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে বঙ্গবাজারে এক্স্যাক্টলি কত টাকার মাল পুড়ে ছাই হলো সেই হিসেব এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু বোকা বনে থাকার দাম বোধহয় আজকে দিতে হলো ব্যবসায়ীদের তাই তারা কপাল চাপড়াচ্ছেন নগর বিশেষজ্ঞরা এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাউন্ড ফ্যাক্ট বলছেন এই মুহূর্তে সব থেকে ডেঞ্জার জোনে রয়েছে কক্সবাজার জলের উৎস ধ্বংস করে সেখানে নগর গড়ে তোলা হচ্ছে একাধিক এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার মতো রাস্তা পর্যন্ত নেই একই অতীতে এই শহর তৈরি হয়েছে অপরিকল্পিতভাবে কোনো প্ল্যানিং ছাড়াই এখানে এলাকায় থাকা হোটেল মোটেলে কার্যত নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা জলাশয়ে জলাধার সংরক্ষণ করা হচ্ছে না একটা যদি ছোট্ট আগুন কক্সবাজারে লাগে তাহলে গোটা কক্সবাজার জতুগৃহ হয়ে যেতে পারে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে দোষকার গুণকার কয়েকদিন হয়তো ঝড় উঠবে বাংলাদেশের মিডিয়ায় কিন্তু এর পার্মানেন্ট কোনো সমাধান মিলবে কি প্রশ্নটা প্রথম কলকাতা আপনাদের কাছে রাখছে প্রথম কলকাতা পিউরো